ভ্রষ্টাচার পরিবর্বত রাজনীতির পর দেশক মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর। দলের কার্যকর্তাসক সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে বিরোধীক উদ্দেশ্য করে কটাক্ষমূলক মন্তব্য করে। বৃহস্পতিবারে দেশজুড়ি বিজেপিয়ে পালন করেছে সংস্থাপনা দিবস। দলের কার্যকর্তাসক সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে বিরোধীক উদ্দেশ্য করে কটাক্ষমূলক মন্তব্য প্রকাশ করে। কংগ্রেসকে ধরে অন্য বিরোধী দল সন্দর্ভ কয় যে রাজনৈতিক সংস্কৃতির পরিবারিক জাতিবাদ আর আঞ্চলিকতাবাদ আনহাতে বিজেপির রাজনৈতিক সংস্কৃতি হয়েছে প্রতিগী দেশবাসীক একে আগ্রহা। মোদিয়ে দেশক ভ্রষ্টাচার পরিবারবাদ আদি রাজনীতির পর দেশক মুক্ত করব আহ্বান জানাইছে। ভারতক গণতন্ত্রের মাতৃ বলে অভিহিত করে মোদিয়ে কয় যে আরম্ভণিরপর জনসাধারণের বিবেকের উপর বিজেপির বিশ্বাস শক্তিশালী হয়ে আছে। কয় যে বিজেপির জন্ম গণতন্ত্রের গর্ভরপ্রাক হয়েছিল। বিজেপি গণতন্ত্রের অমৃতর দ্বারা পুষ্ট আর বিজেপিয়ে দেশের গণতন্ত্র আর সংবিধান শক্তিশালী করার নিষ্ঠার দেশের দিন রাতে কাম করে আছে। বিরোধী দল সমূহে সামাজিক ন্যায়ের নামত কেবল রাজনীতি করা উল্লেখ করে মোদিয়ে কয় যে সমাজের প্রতি একবারে গুরুত্ব দিয়া না। আনহাতে বিজেপি সামাজিক ন্যায় পালন করে ইয়াকে আখরে আখরে অনুসরণ করে গেছে। ইয়ার দেশের জনতার জারি করা বিভিন্ন বিনামূল্য আঁচনির কথা উল্লেখ করেছে। উল্লেখ্য যে দলটোয় সংস্থাপনা দিবসের বাবা সাহেব বি আর আম্বেদকর জন্মজয়ন্তী বিশেষ সপ্তাহ পালন করার পরিকল্পনা করেছে।